ছোট্ট শিশু ওয়াহিদা রহমান একটি সূরা আমাদের মধ্যে তেলাওয়াত করবে। আমরা এই সুযোগে একটা কথা বলে নিতে চাই, এখানে আমরা ইফতারের পরে নামাজের ব্যবস্থা আছে, এখানে ওযুর ব্যবস্থা আছে, আমরা নামাজ পড়ব সবাই। আর আমাদের 2রা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার সম্মেলন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে, এই সেটাতে আপনারা সবাই আমন্ত্রিত। আর আপনারা কে কীভাবে সহযোগিতা করতে পারেন, আমাদের সভাপতি কাঞ্চন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, সব আমরা সবার সহযোগিতা কামনা করছি। আমরা একটা প্রকাশনা বার করব এই সম্মেলন উপলক্ষে, সেই প্রকাশনায় আমরা কিছু বিজ্ঞাপন আপনাদের কাছ সহযোগিতায় কামনা করছি, সেই বিজ্ঞাপনের জন্য। সেই বিজ্ঞাপনের ফর্ম আমাদের কাছে আছে, আপনারা অনুষ্ঠান শেষে আমাদের কাছ থেকে সেই বিজ্ঞাপন ফর্ম নিয়ে যাবেন এবং বিজ্ঞাপন নিয়ে 13 তারিখের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবার আমাদের এই ইফতারে মোনাজাত করছেন কালাম ভাই। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الله أبعد والله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. كن هو الله أحد والله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أبعد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. ربنا لا طاقة لنا به
وعفونا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين يا رب العالمين আমরা প্রতিবার গুণাগার বান্দা এই পবিত্র মাসে পবিত্র দিনে তোমার কাছে হাজির হয়েছি মাওলানা এই বাংলাদেশ বিএনপির তরফ থেকে যে ইফতার মাহফিলের আয়োজন করছে মাওলানা এই মাহফিলকে তুমি কবুল করো হেফাজত করো আমাদের সমস্ত গুণাঘাতকে তুমি মাফ করে দাও, আমাদের বেগুনা থাকার তৌফিক দাও, ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে হালাল রুজি রোজগার করার তৌফিক দাও, আমাদেরকে হালাল রাস্তায় চলার তৌফিক দাও, ইয়া রাব্বাল আলামিন আমাদের যে সমস্ত অসুবিধা আছে মালা, আমাদের অনেক অসুবিধা আছে মালা, এই অসুবিধা থেকে মুক্তি আমাদেরকে দাও মালা, রাব্বাল আলামিন আমাদের ছেলে মেয়েকে তুমি সুস্থ রাখো এবং তাদের লাইফ পথে চলতে পারে মালা, সেই তৌফিক তাদেরকে দিও, ইয়া রাব্বাল আলামিন তাদেরকে সুস্থ রাখো এবং তাদেরকে তোমার দিনের পথে চলার মতো প্রবৃত্তি দিও আপনিও বসেন, আপনিও
জাতীয় পার্টির থেকে রেয়া যে আজকে যুক্তি আছে অনুষ্ঠান আছে আসসালামু আলাইকুম। একটা ঘোষণা,